写真撮って。ちょっとビデオ撮って、写真撮って。写真撮って。ねえねえねえ。এ সময় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার নিমতাগাম জাতীয় চার নেতা খালেদ মোশাররফের সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতার সৃষ্টি হয় গোলাপি পরিস্থিতি। ছয় নভেম্বর নিহত হলেন তিনি। কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা বারো দফা দাবিতে সক্রিয় হয়। সেনাপ্রধান জিয়াউর রহমান বহির দশা থেকে মুক্তি পান। কোনো পাত্রাপুর চরম নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে এই দিনে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। অনেকের সমালোচনা সাতই নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় প্রকাশিত হয়। কিন্তু বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে মূলত কারা লাভবান হয়েছে বা এই সাতই নভেম্বরের কি প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতে তা এখনো অমীমাংসিত। জনগণকে জানাই ঈদ মোবারক শুভেচ্ছা। সত্য কথা বললে এখন ধীরে ধীরে লোপ পাচ্ছে, কারণ জনগণ মিথ্যা হ্রাস পাচ্ছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত এবং মূলত এর নেতৃত্বে ছিল খন্দকার মোস্তাক। বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের একটি অংশকে নিয়ে খন্দকার মোস্তাক আহমদ সরকার গঠন করে। খালেদ মোশাররফ সাহেব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের একজন সুঘনিষ্ঠ এবং তার সমর্থক। তার আরেকজন ভাই আওয়ামী লীগের এমপিও ছিলেন, আমরা এর সাথে এমপি ছিলাম। খালেদ মোশাররফ 15 আগস্টের পর পাল্টা একটা কু করলেন 3 নভেম্বর। এই দুটার মাধ্যমে বঙ্গবন্ধু বন্ধু যারা ছিল দেশে তাদের চেষ্টা করল এবং খন্দকার মোস্তাককে সরাই দেওয়া হলো। সেই জায়গায় চলে আসলো তৎকালীন প্রধান বিচারপতি সাহেব সাহেব, তিনি প্রধান সামরিক প্রশাসক হলেন। এই পুরো পিরিয়ডটাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা বিষয়, সামরিক শাসন জারি ছিল। এখানে কোনো জীবনের কোনো প্রবেশ ছিল না। থার্ড নম্বর খালেদ মোশাররফ ক্ষমতা গ্রহণ করলো, কিন্তু তিনি নিজে নিজেই মেজর জেনারেলের ব্যাগ ধারণ করলো, কেউ তাকে প্রমোশন দেন এবং তার ভাই তার মা সবাই মিলে আওয়ামী লীগের নেতৃত্বে ধানমন্ডিতে মিছিল হল। এটা আওয়ামী লীগের বিজয় হিসেবে 7 তারিখ সিপাহী জনতার বিপ্লব হল। এই বিপ্লবটা কেন হলো আপনাকে এটা বুঝতে হবে, জানতে চাই। 1972 সালের পর শেখ মুজিব বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন 71 বছরের পরে, উনি যখন লন্ডনে নামলেন ওনাকে এক্সেলেন্সি হিসাবে সম্বোধন করা হয়েছিল ভারতের রাষ্ট্রদূত। তিনি জিজ্ঞাসা করলেন কি হলো আমাকে, কেন আপনারা এক্সেলেন্সি বলছেন, বলতে আপনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি, বলতে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে। তিনি তখনও পর্যন্ত জানতেন না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। সুতরাং এই ছিল একটা অবস্থা যেখানে আছে তিনি ক্ষমতাটা নিলেন। মূলত মুক্তিযুদ্ধে প্রধান নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনীর লোকেরা, পুলিশের লোকেরা, বিডিআর লোকেরা। বিডিআর পুলিশ বা সামরিক বাহিনীর লোকেরা যারাই ছিলেন তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব বা আওয়ামী লীগের আস্থায় ছিলেন না। আর্মিকে তারা কখনো বিশ্বাস করেনি, এয়ারফোর্সকে বিশ্বাস করেনি, নেভিকে বিশ্বাস করেন, যার কারণে তিনি রক্ষী বাহিনী গঠন করলেন। এই রক্ষী বাহিনীকে দেওয়া হলো সুন্দর একদম বহুতল ভবন, সুন্দর ড্রেস, অত্যাধুনিক পোশাক এবং তাদের ট্রেনিংয়ের দায়িত্ব ছিল ইন্ডিয়ান একজন মেডিক এবং পুরো রক্ষী বাহিনীর দায়িত্ব ছিল কর্নেল মনোজ গামা, যিনি বহুদিন আগে চাকরিচ্যুত হয়েছিলেন আগরতলা কলেজ করে থেকে এসেছিল। যতগুলো লোক আগে আগরতলা কলেজ করে থেকে এসেছে পরে চাকরিচ্যুত হয়েছিল তাদের সবাইকে বঙ্গবন্ধু ফিরে নিয়ে আসলেন। কিন্তু পক্ষান্তরে যারা মুক্তিযুদ্ধটা করলো, যারা বাংলাদেশকে স্বাধীন করলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, আমাদের না পরনে ছিল ভালো জুতা, না মোজা, না গায়ের কাপড়,
আমার নিজের দেশে আর্মিকে অবহেলা করা হলো, অবিশ্বাস করা হলো, যার কারণে জিয়াউর রহমানের মতো একজন দক্ষ অভিজ্ঞ সেনার অফিসারকে সেনাবাহিনীর প্রধান বানানো হলো না। তাহলে একজন বন্ধু শফিউল্লাহ, ওনার দুজনেই কোর্স মেয়ে, কিন্তু শফিউল্লাহ শেখ ওনার থেকে নাম্বারে জুনিয়ার ছিল, শফিউল্লাহ শেখকে করা হলো। আমার যেটা মূল বিষয়টা হচ্ছে, আমরা তারা মুক্তিযুদ্ধ করলাম, আমরা রক্ষী বাহিনীর দ্বারা নির্যাতিত হলাম, বহু আত্মীয়কে তারা রাস্তাঘাটে পেটেছে, বহু সেনাবাহিনীর সদস্যদেরকে পেটেছে, সিপাহীদেরকে পেটেছে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে একটা ক্ষোভ ছিল, যার কারণে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর সেনাবাহিনীর কেউ ব্যারেক থেকে বেরিয়ে আসে নাই। অন্যদিকে যদি আপনি বলেন, মনে মনে সবাই একটা সমর্থন ছিল এবং সবাই আনন্দিত হয়েছিল যে আমরা একটা স্বাধীন করলাম, আমাদের পায়ে জুতা নেই, আর তাকে রক্ষা করার জন্য আমাদের উপর বিশ্বাস না করে রক্ষী বাহিনীকে বিশ্বাস করে রক্ষী বাহিনীকে সমস্ত কিছু দেওয়া হলো। সুতরাং রাজনৈতিক বলের মধ্যে একটা চাপা পর ক্ষোভ এটা বিরাজ করছিল, যার কারণে তার মৃত্যুর পরে কিন্তু সামরিক বাহিনীতে কোনো সশস্ত্র বাহিনীতে কোনো প্রতিক্রিয়া ছিল না। জিয়াউর রহমানকে কারণ প্রসারণ বন্ধ বন্দী করলেন এবং জিয়াউর রহমানের যারা ঘনিষ্ঠ লোকেরা ছিল আর্মিতে তার অফিসে, তারা তাকে বিক্রিয়ে করলেন, তারা সব ফলে মোশারফের সাথে যোগদান করলো। আমি নাম বলতে চাই না, কিছু সংখ্যক বিপদগামী লোক খালেদ মোশারফের সাথে একত্রিত হলো এবং সর্বময় ক্ষমতার অধিকার হলো, যে ওর মধ্যে চাকরিচ্যুত করা হলো। সাধারণ জনগণ কিন্তু সিপাহী জনতার বিপ্লব যেমন হলো, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে এক ধরনের জোরপূর্বক তাকে ক্ষমতায় আনা হলো, এটার সাথে কিন্তু জাতীয় জড়িত ছিল। আপনি এখান থেকে যাবেন না, আপনি কারোর কাছে হাতে নিরাপদ নন, ঠিক আছে। যদি ওনাকে টেলিভিশনে বক্তব্য রাখতে হয়, কারণ দেশে তখন চরম একটা বিশৃঙ্খলা বিরাজ করছিল, তাদের প্রয়োজন ছিল রেডিওতে দিয়ে একটা ভাষণ আর্মিকে বা পুলিশকে বা মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য। সুতরাং তখন রেডিও স্টেশন থেকে টেপ রেকর্ডার নিয়ে আসা হলো, সেটাতে তিনি একটা রেকর্ডের ভাষণ দিলেন। ওই ভাষণের পরেই কিন্তু সিপাহী বলেন, অফিসারদের মধ্যে বলেন, মিডিয়ার মধ্যে বলেন, সবার মধ্যে একটা সত্যি নিশ্চয় করলো, যারা ভালো লোক অন্তত দেশের দায়িত্বটা গ্রহণ করছে। আচ্ছা ঠিক আছে, বাকি অংশ পরে আপনার আপনার বলেন অঞ্জন রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আছেন বার আমার একটি দিনে আমরা প্রোগ্রাম করেছেন যে সময় স্বল্পতা অবশ্যই থাকবে। আমি খুব সংক্ষেপে বলব, আমার বন্ধু কন্দলি সাহেব একটা ব্যাকগ্রাউন্ড পুরো দিয়ে দিয়েছেন। আপনি জানেন সমস্ত ইতিহাসিক দুজনের ইতিহাসিক ঠিক একইভাবে দেখতে পারে না বা হয় না, উপাত্ত সংগ্রহ হয় না। এখানে জিয়াউর রহমান উনি যথার্থই বলেছেন, উনি বন্দী ছিলেন, খালেদ মোশাররফ ক্ষমতায় আরোহণ করে, তার এক মাস ধরে খালেদ মোশাররফ নৈশ মহড়া করত ক্যাথলিক ফার্সিস ব্রিগেড নিয়ে, সাদর জাহ নিয়ে, আর্মড ফার্সিস তার নিয়ে এক মাস ধরে ক্রমাগত একটা সতর্কতা বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মেজরদেরকে। মেজররা ছিল ইয়ে রেস করছে আর বঙ্গভবন, তো এর আগে হ্যাঁ মানে যারা দখল করছিল ক্ষমতা মেজর খালেদ মোশাররফের কথা ছিল এই দেশটা মেজররা চালাবে, এখানে আর্মি কিছু করবে না, এটা হতে পারে ওদের নিজেই বলেছেন আমাকে। আমি ফটো সিগ্রেটে গেলাম, ওদের কথা বলে আমাদের খুব দীর্ঘতা ছিল, এটা হতে পারে
আরো কিছু করেন তাহলে না পারে। তো উনি বের করা শুরু করলেন মহারাজ, নৈশ মহারাজ। তো বোঝাই যাচ্ছে যে একটা রেশারেশি, একটা সংঘর্ষ, হত্যা শুরু। তখন নিজেরাও দূত পাঠালো সঙ্গে থাকে। খালেদ মোশাররফ ক্ষমতায় আসার কথাটা উনি বলে দিচ্ছেন, সেটা আমি রিপিট করতে চাই না। দূত পাঠালো যে আমরা চলে যাবো ব্যাংক, আপনি ক্ষমতায় আসেন, তাদেরকে ব্যাংক ট্যাঙ্কে টাকা পয়সা নিয়ে তারা নিজের চলে গেল ব্যাংককে পরিবার পরিজন নিয়ে। খালেদ মোশাররফ নিজেকে জেল দুর্নীতি করলেন, চিবস্তা হয়ে মার্শাল আর্ট স্টেটা হলেন। এবং এরই মধ্যে দেখা গেল আরেকটা গ্রুপ যারা ক্ষমতার জন্য বেশ কিছুদিন ধরেই আওয়ামী লীগের সাথেই ছিল, প্রায় চারশো যারা ছুটে গেছিল আওয়ামী লীগ থেকে, তাদের যে আর্ম ক্যাডারের চিফ কর্নেল কাহের উনি চেষ্টা করছিলেন গণবাহিনী আর্ম ক্যাডারের যে বললাম, এখানে ছোট্ট একটা গল্প বলবো, গল্প না কথা বলবো, যে আমি কলেজ দিন উনি চেন্নাই আছেন, এখন দিল্লিতে আছেন, একটা ইংলিশ স্কুল চালু করেছি, কথা বলেছিলেন একটা ওকে আমাকে প্রাতরাস দুটোকে দাওয়াত দিলেন, তার তো ফ্যান ফলো ডাকছিল। আমি সেখানে আমরা দুজনে গেলাম, তো ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, আমরা বসলাম। তাহের বললো দেখেন যেহেতু আমরা পাশাপাশি সাব সেক্টরে ছিলাম দুজন, পরে আমি সেক্টর কমান্ডার ছিলাম, আমি আহত হওয়ার পরে আপনি ছিলেন, তো আমি একটা কাজ করতে চাই, দেশ তো এইভাবে চলা ঠিক না, আমরা দেশে একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সাধারণ মানুষের উন্নয়নের জন্য। তো এতে করে সেই বিভেদটা শেষ করতে হবে, তোফা আমি জিজ্ঞেস করলাম কীভাবে করবো, এটা শ্রেণী বিভেদ আমাদের সেটা অর্থ দিই, অর্থাৎ সব অফিসার মেরে ফেলতে হবে আর সিভিলিয়ান অফিসার সঙ্গে ফেলতে হবে। আমার ভাই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার খাওয়া, আমি আলমার্কে পার্টিকে আপনাদের বিকৃত মাংস বা গোয়েন্দাদের তথ্য এটা আমি বিশ্বাস করি না, তো আমি চলে গেলাম। দর্শক মুখে ছোট্ট বিরতি যাবো, আমাদের সাথে থাকবেন, বিরতি পরে আমরা যেন হলেন উল্লাখনের কাছে বাকি শুনবো আমার সাথে।